বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে মিরপুর 14 নম্বর কচুক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। এই সময় রাস্তা অবরোধের চেষ্টা করে শ্রমিকরা। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের উপর ইট পাটকেল ছোড়ে তারা। সেনাবাহিনী গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় শ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। তবে শ্রমিকদের দাবি, নারী সহ তাদের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছে। আহত আলামিন ও রুমা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে কচুক্ষেত এলাকায় আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। সেখানকার সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ রূপা। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে সেনাবাহিনীর যে গাড়িটি রয়েছে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মিরপুর 14 নম্বর যে সকাল থেকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিতে পুরো এলাকা জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখন জোরদার রয়েছে। সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য এই এলাকায় এখন রয়েছে। একই সাথে পুলিশ, র‍্যাব সহ গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তাদের সবাই এখানে কাজ করছেন। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সকাল ঠিক 8:30টার পর থেকে এখানে এই মিরপুর 14-এর আশপাশে যারা যে কটি গার্মেন্টস রয়েছে সে তার মধ্যে ক্রিয়েটিভ এবং ডাইনা নামের যে দুটি গার্মেন্টস রয়েছে তাদের শ্রমিকরা বেতন ভাতার দাবিতে এখানে তারা আন্দোলন করেন। এবং আন্দোলনের পরবর্তীতে তারা আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তারা ইট পাটকেল ছুড়েন। পরবর্তীতে সেনাবাহিনীর গাড়ি এবং পুলিশের একটি গাড়িতে তারা আগুন লাগিয়ে দেয় এবং পুরো এলাকায় একটি থমথমে পরিস্থিতি বিরাজ করে। এবং আশপাশে আমরা দেখেছি যে কিছু যে সিসি ক্যামেরাগুলো যেগুলো রয়েছে সেই সিসি ক্যামেরাগুলো আন্দোলনকারীরা ভেঙে ফেলে। পরবর্তীতে এখানে যারা স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা যেটি বলছেন যে একটি মহল পরিকল্পিতভাবে এইভাবে হামলা চালিয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা এই অপরাধ সংঘটিত করেছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা দেখছি যে এখানে যে গাড়িটি রয়েছে দেখা যাচ্ছে সেই গাড়িটি এখানে সরিয়ে ফেলার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে মিরপুরের যে আশপাশে 14 নম্বরে কচুক্ষেতের আশপাশে এলাকায় যে ব্যাপক সেনাবাহিনীর সদস্য এখন উপস্থিত রয়েছে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য তারা তৎপর রয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা মেডিকেল থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই সংঘর্ষের ঘটনায় পোশাক শ্রমিক দুজন আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। জি, এই ছিল আমার কাছে মিরপুর 14 থেকে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ।